আজ আমাদের প্রথম ব্লগ, তাই ছোট্ট করে একটা ইন্ট্রো দিয়ে দিই। আমি সোমাশ্রী আর আমার বয়ফ্রেন্ড সুদীপ্ত। আজকে বিকালের ওয়েদারটা কিন্তু অসাম। এখন বাজে বিকাল 5টা আর আকাশে মেঘে ভর্তি। এই বৃষ্টি এলো বলে আর এই ওয়েদারে আমি আর সুদীপ্ত একটু ঘুরু ঘুরু করে আসি। এত সুন্দর হাওয়া দিচ্ছে, তো এখানে একটু দাঁড়িয়ে ওয়েদারটার উপভোগ করছি। আর সাথে নিয়ে নিয়েছি প্রজাপতি বিস্কুট আর দুজনের দু কাপ চা। এটা কিন্তু আমাদের বেরোলেই লাগে, চাটা কিন্তু আমরা খাবই। এদিকে চা খেতে খেতেই ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে, যার জন্য এখানে অনেকক্ষণ ওয়েট করছি আর গাড়িটাও ভিজছে। তো একটু থামুক, তারপর কোথাও যাওয়া যাবে। বৃষ্টিটা থামতেই আমরা চলে এসেছি বংচাউতে, কারণ আর কোথাও ওয়েট করার জায়গা পাচ্ছিলাম না, তো বংচাউতে চলে এসেছি। আর এদিকে সুদীপ্ত ভাবছে ওর পকেটটা খসাবো, তাই একটু চিন্তায় আছে। এদিকে এখন খাবারের অপেক্ষা করছি আর বাইরে হচ্ছে বৃষ্টি। কি অসম ওয়েদারটা ছিল বলে বোঝাতে পারবো না। তো অনেকক্ষণ অপেক্ষার পরে চলে এসেছে আমাদের হাক্কা নুডলস আর হট গার্লিক চিকেন নিয়ে নিয়েছি, তো চলো খেয়ে নিই আমরা। আমার কিন্তু চাইনিজ খাবার খুব একটা ভালো লাগে না, বাট আজকে সুদীপ্তর পছন্দতেই খাওয়া যাক, তবে আমি ছেড়েও দেবো না কিন্তু। তবে একটা কথা বলতেই হবে, বংশাওয়ের খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তোমরাও ট্রাই করতে পারো, তোমাদেরও বেশ ভালো লাগবে। আর এদিকে সুদীপ্ত চিন্তায় খাচ্ছে, বাট এখন ভাবছে আপাতত খেয়ে নিই, তারপর তো পয়সা খসবেই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সুদীপ্ত ততক্ষণ বিল মেটাক আর চলো বেরোই এবার। তো তোমাদের আসার সময় এতটাই বৃষ্টি হচ্ছিলো বলা হয়নি ঠিক লোকেশানটা। ডুমুরজলা স্টেডিয়ামের উল্টো দিকে আশীর্বাদ ভবন, তার পাশেই একটা গলি আছে, গলির সামনে হচ্ছে বংচাও। তো তোমরা কিন্তু আসতে পারো, আমার এখানকার কোয়ালিটি আর কোয়ান্টিটি বেশ ভালোই লেগেছে। চলো এবার বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফেরার আগে একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে নিই, কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিই। তো এরপর বাড়ি যাওয়া যাক আর সুদীপ্ত যাক আড্ডায়। চলো বাই।